প্রিয় ছাত্র ছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। তোমরা যারা রূপসা কলেজে মানবিক বিভাগে একাদশ শ্রেণীতে ইতিহাস বিষয় নিয়ে পড়ো, তাদের উদ্দেশ্যে আমি আজ অনলাইনের মাধ্যমে ক্লাস নিচ্ছি। আজ আমি তোমাদের পড়াবো ইতিহাস, ইতিহাসের প্রথম পত্র প্রথম অধ্যায় থেকে। আজকে আমি ক্লাস নেব মূলত পলাশির যুদ্ধ, কিন্তু পলাশির যুদ্ধের আগের যে প্রেক্ষাপটটা, সেই প্রেক্ষাপটটা নিয়ে প্রথমেই আলোচনা করব। নবাব সিরাজদৌল্লা সাথে ইংরেজদের যে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটাই ইতিহাসে পলাশির যুদ্ধ নামে পরিচিত। কিন্তু নবাব সিরাজদৌল্লা কোথা থেকে আসলেন, এটা যখন আলোচনা করতে যাব, তখন সঙ্গত কারণেই নবাব আলীবর্দী খানের প্রসঙ্গটাই এসে যায়। তাই আমি আগে আলোচনা করব নবাব আলীবর্দী খান। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে নবাব আলীবর্দী খান একটি অবিস্মরণীয় নাম। নবাব আলীবর্দী খান প্রকৃত নাম মির্জা মোহাম্মদ আলী। তিনি জাতিতে ছিলেন একজন তুর্কি। প্রথমে তিনি বিহারের শাসনকর্তা ছিলেন। 1740 খ্রিস্টাব্দে গিরিয়ার যুদ্ধে বাংলার নবাব সরফরাজ খানকে পরাজিত ও হত্যা করে তিনি বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হন। তিনি মারাঠা এবং বর্গদের দমন করাই ছিল তার শাসনকালের একটা উল্লেখযোগ্য ঘটনা। তিনি ইংরেজদের প্রতিও অত্যন্ত সজাগ ছিলেন। অপরপক্ষে ইংরেজরাও কিন্তু নবাব আলীবর্দী খাঁকে অত্যন্ত সমীহ করতেন। নবাব আলীবর্দী খাঁর কোনো পুত্র সন্তান ছিল না, তার তিনটি সন্তান ছিল। প্রথম সন্তান আলো ঘসেটি বেগম, দ্বিতীয় সন্তান আলো মাইমুনা বেগম, তৃতীয় কন্যা সন্তান আলো আমিনা বেগম। মাইমুনা বেগম এবং আমিনা বেগমের দুইটি পুত্র সন্তান ছিল। মাইমুনা বেগমের সন্তানের নাম ছিল শওকত জং, আর আমিনা বেগমের পুত্রের নাম ছিল সিরাজউদ্দৌলা। তার বড় কন্যা সন্তান ঘসেটি বেগমের কোনো পুত্র সন্তান ছিল না। নবাব আলীবর্দী খাঁ তার নাতি নবাব সিরাজদৌল্লাকে অত্যন্ত স্নেহ করতেন। তাই তার মৃত্যুর পূর্বে তিনি সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করে যান নবাব সিরাজদৌল্লাকে। এইবার আলো নবাব সিরাজদৌল্লা। 1733 খ্রিস্টাব্দে নবাব সিরাজদৌল্লা জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল মির্জা মোহাম্মদ কাসিম জয়নউদ্দিন খান। 1756 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে নবাব আলীবর্দী খাঁর মৃত্যুর পর মাত্র 22 বছর বয়সে এই নবাব সিরাজদৌল্লা মুর্শিদাবাদের মসনাদে বসেন, অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যার শাসনকর্তা হিসেবে তিনি ক্ষমতা লাভ করেন। বাংলার নবাব মুর্শিদাবাদ যখন বাংলার নবাব সিরাজদৌল্লা যখন বাংলার মসনাদে বসলেন, তখন সিংহাসনে বসার সঙ্গে সঙ্গে, অর্থাৎ মসনাদে বসার সঙ্গে সঙ্গে তিনি নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। কারণ নবাব সিরাজদৌল্লা সিংহাসনে বসা তার দুই আপন খালা কখনো মেনে নিতে পারেননি, কারণ তার বড় খালা ঘসেটি বেগম
তিনি চেয়েছিলেন যে মইমুনা বেগমের পুত্র শওকত জংকে এই বাংলার মসনদে বসাবেন। আর এই কারণেই ঘসেটে বেগম নবাবের বিরুদ্ধে চক্রান্ত করতে লাগল এবং এই ঘসেটে বেগমের সঙ্গে যোগ দিল তার দেওয়ানরাজ রাজবল্লভ। এখন এদিকে তার প্রধান সেনাপতি ও বক্সি মীরজাফর ও নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো। এদের উৎসাহ এবং এদের প্ররোচনায় পূর্ণিয়ার শাসনকর্তা তারই খালাতো ভাই শওকত জং নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে অবাধ্যতা প্রকাশ করলো এবং তার আনুগত্য মেনে নিতে অস্বীকার করল। নবাব সিরাজউদ্দৌলা মসনদে বসেই তিনি উপলব্ধি করতে লাগলেন যে এই পারিবারিক শত্রু যদি আমি দমন করতে না পারি তাহলে আমার এই মসনদ নিষ্কণ্টক হবে না। এই কারণে প্রথমেই তিনি প্রশাসনে ব্যাপক রদবদল করলেন। প্রশাসনিক যে ক্ষমতা যাকে যা দেওয়া ছিল এই প্রশাসনিক ক্ষমতার ব্যাপক রদবদল করলেন। মীরজাফরের উপর যে প্রধান সেনাপতির দায়িত্ব এবং বক্সি দুটো পদই দেওয়া ছিল সেই বক্সির পদ থেকে মীরজাফরকে সরাইয়ে মীর মদনকে এই বক্সির দায়িত্ব প্রদান করলেন এবং মোহনলালকে প্রধান সেনাপতি হিসেবে কিন্তু মীরজাফর ওই পদে থেকে গেল। আর মোহনলালকে তিনি সচিব পদমর্যাদা দিয়ে মহারাজা উপাধি প্রদান করে প্রধানমন্ত্রীর পদমর্যাদা দিলেন এবং মোহনলালের পিতৃব্য জানকিরামকে রায়রাহান উপাধি দিয়ে তার দেওয়ান নিযুক্ত করলেন। এইভাবে তিনি ক্ষমতা সংগ্রহ করে বা প্রশাসনিক রদবদল করে ক্ষমতা সংগ্রহ করে তিনি এইবার শত্রু বিরুদ্ধে আঘাত আনলেন। তিনি তার বড় খালা যে প্রধান চক্রান্তকারী তার মসনদের বিরুদ্ধে বা তার বিরুদ্ধে সেই তার বড় খালা ঘসেটি বেগমকে তার মতিঝিল প্রাসাদ থেকে সুকৌশলে ঘসেটে বেগম এবং ধনরত্ন সহ তাকে ওখান থেকে এনে মনসুরগঞ্জ প্রাসাদে আটকে রেখে তাকে সুকৌশলে নজরবন্দি করে রাখলেন। এই সংবাদ যখন পূর্ণিয়ার শাসনকর্তা শওকত জং জানতে পারল তখন শওকত জং উত্তেজিত হল। তখন শওকত জংকে দমন করার জন্য নবাব সিরাজউদ্দৌলা তার সেনাবাহিনী নিয়ে পূর্ণিয়ার অভিমুখে রওনা হলেন। পূর্ণিয়ায় পৌঁছেয়ে শওকত জংয়ের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হলেন এবং এই সংঘর্ষে শওকত জংকে পরাজিত এবং নিহত করে পূর্ণিয়া দখল করলেন। এইবার আলো তোমার, এই আলো পলাশীর যুদ্ধের আগের নবাব সিরাজউদ্দৌলা কীভাবে আসলেন সেই প্রেক্ষাপটটা তোমাদের সাথে আলোচনা করলাম। তো আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে তোমাদের পুনরায় কী কারণে পলাশীর যুদ্ধ হলো সেই কারণগুলো নিয়ে তোমাদের আলোচনা করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা।